কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ স্টেপ আপ ডব্লিউবিসিএস নিয়ে এসেছে সকল পরীক্ষার্থীদের জন্য। চলো আজকের প্রশ্নগুলো দেখে নি। কোন কেন্দ্রীয় মন্ত্রক ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্সের পাইলট পর্বের সাথে যুক্ত? বাণিজ্য শিল্প মন্ত্রণালয়, এমএসএমই মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রণালয়। সঠিক উত্তরটি হল বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্সের পাইলট পর্ব চালু করেছে। দেশে ডিজিটাল কমার্সের অনুপ্রবেশ বাড়ানোর জন্য, ডিজিটাল কমার্সকে গণতান্ত্রিক করার পথ প্রশস্ত করার জন্য এটি বিশ্বব্যাপী প্রথম ধরনের উদ্যোগ। কোন প্রতিষ্ঠান রিপোর্ট অন কারেন্সি অ্যান্ড ফিনান্স প্রকাশ করেছে? অর্থ মন্ত্রণালয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন, নীতি আয়োগ। সঠিক উত্তরটি হল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 2021-22 সালের জন্য মুদ্রা ও অর্থ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে শক্তিশালী এবং টেকসই প্রবৃদ্ধির জন্য মূল্য স্থিতিশীলতা একটি প্রয়োজনীয় পূর্ব শর্ত। জওহরলাল দারদার জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি স্মারক মুদ্রা সম্প্রতি ঘোষণা করা হয়েছে। তিনি কোন রাজ্যের ব্যবসায়ী মন্ত্রী ছিলেন? উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। সঠিক উত্তরটি হল মহারাষ্ট্র। মাদ্রাজ হাইকোর্ট কোন সত্তাকে জীবন্ত হিসেবে ঘোষণা করার জন্য প্যারেন্টস পেট্রিয়ার এখতিয়ার আহ্বান করেছে? তামিল ভাষা, মাদার নেচার, খাদ্যশস্য, কৃষি জমি। সঠিক উত্তরটি হল মাদার নেচার বা মা প্রকৃতি। মাদ্রাজ হাইকোর্ট একটি জীবিত ব্যক্তির সমস্ত প্রাসঙ্গিক অধিকার, কর্তব্য এবং দায়বদ্ধতা সহ মাদার নেচারকে জীবিত প্রাণী হিসেবে ঘোষণা করার জন্য প্যারেন্টস পেট্রিয়া এখতিয়ার আহ্বান করেছে। ধন্যবাদ ভিডিওটিকে দেখার জন্য। তোমাদের আজকের প্রশ্ন হলো কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার জন্য, পেট্রোলের সাথে মিথানলের 15% মিশ্রিত M15 পেট্রোল কোন কোম্পানি চালু করেছে? ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। স্টেপ আপ ডব্লিউবিসিএস অনলাইন মাধ্যমে ডব্লিউবিসিএস অফিসাররা গাইডেন্স দিয়ে থাকেন এবং ক্লাস নিয়ে থাকেন। জেনারেল স্টাডিজ সাবজেক্টের ক্লাস হয় সোম থেকে শুক্রবার পর্যন্ত। অপশনাল সাবজেক্ট যেমন অ্যানথ্রোপোলজি, সোশিওলজি, বেঙ্গলি, জুওলজি অন সানডে। কন্ট্যাক্ট দিস নাম্বার ফর ফ্রি ডেমো ক্লাসেস অ্যান্ড রেজিস্ট্রেশন।